প্রখ্যাত দানশীল একজন সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের একটা বাগান ছিল। উনি ওনার বাগানে যাওয়ার পথে এক জায়গার মধ্যে একটি খেজুর গাছের নিচে অপেক্ষা করছেন, ছায়ার নিচে বসে জিরাচ্ছেন। এমন সময় দেখলেন ওই খেজুর বাগানের একজন মালি বা খেজুর বাগানের রক্ষক যিনি দেখাশোনা যিনি করেন নিগ্রুপ একজন গোলাম, সে পরিশ্রম করে ক্লান্ত হয়ে সে খেতে বসেছে তার রুটি নিয়ে। যখন রুটি নিয়ে খেতে বসেছে সেখানে একটা ক্ষুধার্ত কুকুর আসলো। ওই কুকুরটার ক্ষুধা দেখে সেই নিগ্রু গোলামটি তার একটা কুকুর তার একটা রুটি কুকুরকে দিয়ে দিল। ওই রুটিটা সে কুকুরটা খেয়ে ফেলল। খাওয়ার পর কুকুরটা দেখে যা আবার জিহ্বা বের করে দিয়েছে। তখন ওই নিগ্রুটা আরও একটা রুটি দিল। তার কাছে তিনটা রুটি ছিল, তিনটা রুটি ওই নিগ্রু গোলামটি কুকুরকে দান করে দিল। এখন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তিনি দানের শীলতার ব্যাপারে প্রসিদ্ধ ছিলেন, খুব দানবীর ছিলেন। উনি এই গোলামের এই আচরণ দেখে গোলামটিকে জিজ্ঞেস করলেন, তুমি দিনে কয়টা রুটি খাও? গোলামটি বলে, তিনটা রুটি খাই। তখন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলেন, তোমার তিনটা রুটি তো তুমি কুকুরকে খাইয়ে দিয়েছ, তুমি কি খাবে? তখন সেই গোলাম জবাব দিল যে, আমার এই এলাকার মধ্যে আমি কোনো কুকুর দেখিনি, আজকে এই কুকুরটা এসেছে, আমার মনে হচ্ছে এই কুকুরটা অনেক দূর থেকে এসেছে, সেজন্য আমার ধারণা হলো সে খুব ক্ষুধার্ত, সেজন্য আমি আমার তিনটা রুটি তাকে দিয়ে দিলাম এবং আমি এখন থেকে রোজার নিয়ত করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, সবাই তো আমাকে দানবীর বলে, কিন্তু এই গরিব গোলামটি তো আমার চেয়েও বড় দানবীর, যেটা আছে সেটাই দান করে দিয়েছে। তাহলে দান করতে হলে কলিজা লাগে। অনেকের টাকা থাকেও দান করতে পারে না, আর অনেকের টাকা না থেকেও এমনভাবে মকবুল হয়ে যায় যে লক্ষ কোটি টাকার মালিকের চাইতো তার সেই ছোট্ট দানটা আল্লাহর কাছে বেশি কবুল হয়। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মালিকের সাথে কথা বলে বাগানের বাগানটা কিনে নিলেন, গোলামটাকেও কিনে নিল, নিয়ে গোলামটাকে আজাদ করে দিলেন, সেই বাগানটি গোলামটিকে দান করে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যে গোলামের কিছুক্ষণ আগেও থাকার জায়গা ছিল না, আরেকজনের গোলামি করত, সে এক মুহূর্তের মধ্যে একটা বাগানের মালিক হয়ে গেল। সে কথাটা আল্লাহ কোরআনের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, সূরা বাকারার 261 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم جرى الله الرستر مده তাদের টাকা পয়সা খরচ করে এটার উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা। কিভাবে জমিনের মধ্যে একটা ধানের বীজি যখন রোপণ করে বীজ, ওই বীজ থেকে ষাটটি শীষ বের হয়। ধানের শীষ কয়টা বের হয়? ষাটটি। এক একটা শীষের মধ্যে একশোটি দানা রোপণ করেছে কয়টি? একটি। একটি থেকে শীষ বের হয়েছে কয়টি? ষাটটি। আর এক একটা শীষের মধ্যে একশো দানা। তাহলে আল্লাহ তাআলা আপনাকে একের বিনিময়ে দিচ্ছেন সাতশো, একের বিনিময়ে কয়শো? সাতশো। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ। একের বিনিময়ে আল্লাহ তাআলা সাতশত পর্যন্ত এর বেশিও দিতে পারেন। তো সেজন্য আমাদের ব্যবসা করতে হবে আল্লাহর সাথে।